হেজবুল্লাহর রকেট ও ক্ষেপণাস্ত্র হামলায় এক ইসরায়েলি নাগরিক নিহত হয়েছে। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF। বিবৃতিতে জানানো হয়েছে, লেবানন সীমান্তের মাউন্ট ডোভ এলাকায় ইসরায়েলি বাহিনীর দুটি গাড়িকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিয়ে ওই হামলা চালায় হেজবুল্লাহ, এতে প্রাণহানি হয়। নিহত ব্যক্তি সামরিক বাহিনীর অবকাঠামো নির্মাণ কাজের সাথে জড়িত ছিলেন বলে জানানো হয়।